না তো ভাই বোনদের ভালোবাসা একদম অন্যরকম। পাশে থাকলে, একসঙ্গে থাকলে কত ঝগড়াঝাটি, মারামারি, ডাঙাডাঙি, দূরে থাকলে সবাই সবাইকে মিস করে। তো যাই হোক, কন্টিনিউ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমি আছি। যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো দেখো, আমাদের ঘরে এখন বসে সবাই আড্ডা দিচ্ছে আর এখন বাজে 9টা। আমি বিছানাটা গোছাবো, তাই সবাই এসছে, তাই একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। বুনু, আমি আর বাপরে দু তিনজন মিলেই তো খুবই ঝগড়া করছি, দু বোনে মিলে। ওর পয়সাগুলো আমি নিয়েছি, যে খাবো খাবো বলছিলাম, এগুলোই বলছিলাম। তো একসঙ্গে হলে যা হয় আর কি। ভাই বোন দেন না, ভালোবাসাগুলো অন্যরকম একদম। পাশে থাকলে ঝগড়াঝাটি, দূরে থাকলে আবার চলে গেল। এখন আমি বিছানাটা গোছাচ্ছি। তো বিছানাটা না গোছাতে না গোছে ওইদিকে একজন ছোট্ট একটা বেবি নিয়ে আসলো, আর আমি নিব না, তাই কখনো হয়, আমার তো দারুণ লাগে। তো তোমাদের জানিও, আর মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা ছোট্ট বেবিটাকে নিয়ে দোকান এসেছিলাম, আর দোকানে খরচ টরচ নেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু ঘরে গিয়ে বাকি কাজগুলো করব। আর এদিকে না, স্নান করে নিয়েছিলাম, মানে জল এসেছিলো সকালবেলা, সকালবেলা স্নান করে নিলাম কোনো রকম শুধু। আর এই কাপড় চোপড়গুলো এখন ধুবো, বাকি কাজ টাজগুলো করবো, তারপরে আবার একবার ভালো করে স্নান করে নেবো। তো সেই দিন শিব পুজোর কাপড়গুলো ধোয়া হয়নি, তো আজকে ওগুলো ধুবো। আর ধুয়ে কিন্তু আমি স্নান দান করে চলে এসেছি বাথরুমে, বা যা জলের কাজ থাকে সব স্নান করার আগে করে ঠরেই, তারপরে কিন্তু স্নান করে এই যে কাপড়গুলো দিতে এসেছি। তো আজকের ওয়েদারটা গরম গরম একটু, কিন্তু এইদিকে হাওয়া খুব সুন্দর একটা হাওয়া দিয়েছিল। প্রত্যেকটা দিনে আমার জামা কাপড় ধুতে হয়, এক বালতি করে জামা কাপড় তো প্রত্যেক দিন হবে, কোনো কোনো দিন বেশি। তো এগুলো জামা কাপড় এখন ধুয়ে নিলাম, আবার ছেলে স্কুল থেকে চলে আসবে, স্কুলের ড্রেস মানে শার্টটা তো প্রত্যেক দিনে ধুতে হয়, শার্ট আর মোজা। আর এখন যেহেতু গরমকাল, ঘেমে টেমে একদম অবস্থা শেষ, ওর জামা কাপড় প্রত্যেকটা দিন ধুতে হয়। আর স্কুল থেকে তো ফ্রেন্ড দেখো, জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, আর এই যে শুকাইতে দিয়ে দিলাম ওই দিনকার শাড়ি দুটোই, এই যে একটা একটা বুনো একটা পরেছিল, আমি একটা আমি ধুয়ে নিলাম। আর এখন করব রান্না, আর 12টা মানে হয়ে গেল, রান্নাবাড়ি করব, ছেলেও চলে আসবে, বাস। আর এই অবধি ছান করে নিয়েছি, রান্নার পরে আর একবার ছান করব। কালকের মাংস ছিল, মানে চিকেন ছিল, তারপরে ভাত ছিল, ওগুলোই খেয়ে নিলাম, ভালো লাগছে না আজকে। তো চলো রান্নাবাড়ি করি। কিন্তু এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো এখন বাটবো মিশ্রিতে দিয়ে, আর কাঁচা শাক দিয়ে বানাবো ডালের বড়া দিয়ে। তো তোমাদের দাদাভাই আসলে তারপরে গরম গরম কটা বড়াও বানিয়ে দিব, সব কিছু হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট করার পরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে একটা বিড়াল এসেছিলো, ওকে একটু দেখাচ্ছিলাম, খুব অন্ধকার দেখাচ্ছে, তাও দেখাচ্ছি। তারপরে কিন্তু একদম স্নান করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো একটু ছাদের উপর আর জামা কাপড়গুলো আনবো। তার আগে এই যে আমি তোমাদের কিছু জিনিস শেয়ার করছি, মানে কালকে অনলাইনে দেখেছিলে তোমরা, একটা জিনিস এসেছিলো রান্না করার টাইমে, ওটা শেয়ার করতে পারিনি, বাট ওটা এখন শেয়ার করে নিলাম। আর মঙ্গলাবাড়ি থেকে প্যান্টটা নিয়েছিলাম, দুটো শেয়ার করে কিন্তু আমি ছাদের উপর চলে এসেছি জামা কাপড় ওটাইতে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে শোনালে, আমি একটা রিলস বানিয়েছিলাম, এটাতে ভালো করে দেখাচ্ছি, ব্লগটাতে খুব ছোট করে দিয়েছি তাই জন্য। আর এটা নিয়েছিলাম আমি একটা কাকতান কুর্তি, আর কাকতান কুর্তিটা না নিয়ে অসুবিধা হয়েছে, মানে মাঝখানে কোনো